মামু দেখেছো? হ্যাঁ রে মা, তোর জন্য একটা ভালো পাত্র দেখেছি। আমার জন্য? আয় আয় এখানে বস, আয় বস, বস না, তোর জন্য। দেখ, আমরা এটা ভাবতাম যে তুই বিয়ে করতে চাস না। তুমি বিয়ে করতে না চাইলে আমার মনে হচ্ছে অলির সংসারটা নষ্ট হয়ে যাবে। মামি, তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? দেখ তুলি, তোর মামি যদি আগে তোর সঙ্গে এভাবে কথা বলতো, আমি নিশ্চয়ই তোর মামির শাসন করতাম। কিন্তু এখন দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। ওলি নিজে আমাদের ডেকে বলে গেছে যে তুই তার কোনো কথা শুনছিস না। তুই যেভাবে ঋষির সঙ্গে কথাবার্তা চালিয়ে গেছিস তাতে কিন্তু ওলির খুব খারাপ লেগেছে। এটা তো হওয়ার কথা ছিল না। একটা জিনিস মনে রাখ, ঋষি ওলিকে নিজে পছন্দ করে বিয়ে করেছে, আর তুই ওলির দিদি। তার মানে সম্পর্কে তুই ঋষিরও দিদি স্থানীয়। মামা, আমি তোমাদের আগের দিনও বলে দিয়েছিলাম যে আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না। এটা তো তোর মুখের কথা। অলরেডি আমার মেয়ের ক্ষতি হচ্ছে তুলি, সে কান্নাকাটি করেছে। অষ্টমঙ্গলায় মেয়ে এখানে এসে তারপরে ফিরে যাবে কাঁদতে কাঁদতে, মনে অশান্তি নিয়ে, এটা তো আমি মেনে নেব না তুলি। আচ্ছা, কান্নাকাটি করার মতো কি এমন করেছি আমি? ও তোকে বলে বলে ফেড আপ হয়ে গেছে তুলি। তুই তো কথা শুনিস না, তুই যদি কথা শুনতিস তাহলে একবার বললি কাজ হতো। আমার খুব খারাপ লাগছে রে বলতে তুলি, তুই তো এরকম মেয়ে ছিলি না। শুনটা হতেই পারে, বোনকে বিয়ে করতে দেখে তোরও বিয়ে করার ইচ্ছে হয়েছে। নিজের স্বামী, সংসার, নিজের লোকজন, বিয়ে করতে চাওয়াটা তো অন্যায় কিছু নয়, হতেই পারে এটা। তো বোনের হাজবেন্ডের উপর নজর দেওয়া, এটা তো মেনে নেওয়া যায় না বল? মামি, তুমি আমাকে এইভাবে কেন অপমান করছো বলো তো? এই গত 3 বছরে কি আমি তোমাদের জন্য কিচ্ছু করিনি? শোনো তুলি, প্লিজ 3 বছর 3 বছর করো না, আমরা কাউকে এই 3 বছর কথাটা বলি না। কিন্তু এখানে তো কেউ নেই, আমরা 3 জনই তো আছি। আর এই কথাটা তো মিথ্যে হয়ে যায় না যে তোমরা আমাকে 3 বছর আগেই পেয়েছিলে, আমি এখানে 3 বছর ধরে আছি। তুমি বলো না, আমি কি কিচ্ছু করিনি? তুলি, তুই আমাদের জন্য সত্যি অনেক করেছিস, ঠিক যেমন আমরাও তোর জন্য অনেক করেছি। তার মানে তো এই নয় যে তুই যা ইচ্ছে করবি আর আমরা সেটা মাফ করে দেব। যদি তাই হবে তাহলে ঋষির সঙ্গে তোর এত কিসের কথা? ঋষির সাথে আমি একদম কথা বলতে যাইনি। আমি ওকে চা দিতে গেছিলাম, ও আমাকে প্রশ্ন করছিল, আমি তাই উত্তর দিয়েছি। মুখের উপরে তো উত্তর না দিয়ে চলে আসতে পারি না বলো? ঋষি হঠাৎ কি এমন প্রশ্ন করলো তোকে? ওই আমি কোন কলেজে পড়ি সেসব জিজ্ঞেস করেছিল। আমি আসলে প্রথম দিন উত্তর দিয়েছিলাম হটকারিতাতে না, আমি বলে ফেলেছিলাম যে আমি একটা কলেজে পড়ি যেটা এখানে নয়। তারপরে আবার বলেছিলাম যে না, এখানকার কলেজেই পড়ি। তারপরে আবার এইসব মানে আমার উত্তরে স্যাটিসফ্যাকশন পাইনি বলে সেই সব ব্যাপারেই জিজ্ঞেস করছিল। শুধু কলেজের কথাই বলছিলে না, ও সাজি পিঠে ব্যাপারে জিজ্ঞেস করছিল, কোথায় শিখেছি না শিখেছি। দেখ তুলি, ওলির কিন্তু বয়স হয়েছে, ও বুঝতে শিখেছে। তোদের কথাবার্তায় ওর নিশ্চয়ই কিছু একটা মনে হয়েছে, কোথাও একটা খটকা লেগেছে। ও তো অবিবেচক নয়, ও শুধু শুধু মন খারাপ করতে যাবে কেন? তোদের কথাবার্তাগুলো যদি কমপ্লিটলি ইনোসেন্ট হতো তাহলে ও নিশ্চয়ই মন খারাপ করতো না। তুমি যদি মনে করে থাকো যে ওলির সংসারটা তুমি নষ্ট করবে, আমি কিন্তু সেটা কিছুতেই হতে দেব না তুলি। মামি, তোমাকে আগের দিনে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছিলাম, আমার যদি উলির সংসারটা নষ্ট করার ইচ্ছে থাকতো তাহলে উলির বিয়েটাই হতো না। এই কথাটা হঠাৎ তুই বলছিস, কি মিন করছিস বলতো? আমি এই কথাটাই বলতে চাইছি, আমি যদি মন থেকে চাইতাম যে উলির সংসারটা নষ্ট করতে তাহলে এই বিয়েটাই হতে দিতাম না। আমি বুঝতে পারছি না তুমি ওলিকে সংসার করতে না দিয়ে তোমার লাভটা কি? তুমি তো বললে যে আমি ওলিকে সংসার করতে দিতে চাইছি না, সেজন্যই আমি তোমাকে পরিষ্কার বলছি, আবারও বলছি, আমি না চাইলে ওলির বিয়েটা হতো না, ওলি সংসারটা করতে পারত না। তুই কিসের ভিত্তিতে এত বড় কথাটা বলতে পারছিস বলতো তুলি?
তোর কি এমন জোর আছে যে তোর একটা কথায় তোর আপত্তিতে বিয়েটা বন্ধ হয়ে যেত? মামা প্লিজ আমাকে আর কোনো প্রশ্ন করো না। প্রশ্নটা তুমি উস্কে দিয়েছ, এখন তো আমাদের প্রশ্ন করতেই হবে। এখন কি সেই ভয়ঙ্কর কথাটা তুলি বলবে যে কথাটা আমরা বুঝতে পেরেছি সেটা কি ও এখন স্বীকার করবে? কিছু কিছু কথা না মনের দরজা হাট করে বলতে নেই। তুমি এখন যে প্রশ্নটা আমাকে করছো এটা আমার কাছে একান্ত ব্যক্তিগত। হেয়ালি করো না তুলি, একদম হেয়ালি করবে না। তুমি এই কথাটা কেন বললে যে তুমি না চাইলে ওলির বিয়েটা হতো না? কি হিসেবে তুমি এই কথাটা বললে আমাকে জানতে হবে এটা। আচ্ছা মামি তুমি বলো তো, দুটো মানুষকে সম্পূর্ণ এক দেখতে হয় কখনো? এক হতে পারে তারা যমজ বোন, আর তা না হলে দুজনের আইডেন্টিটিটা এক। তাছাড়া কি কোনোভাবে সম্ভব? তাহলে তুই কি বলতে চাইছিস, তোর কি কোনো যমজ বোন ছিল? না মামা, আমার কোনো যমজ বোন টোন ছিল না। তাহলে তুমি কি বলতে চাইছো? তোমরাই বুঝে নাও আমি এখন কি বলতে চাইছি। ঠিক 3 বছর আগে ওদের বাড়ি থেকে জাহ্নবী হারিয়ে গেছিল, আর ঠিক সেই সময়ে 3 বছর আগে তোমরা আমাকে খুঁজে পেয়েছিল। যতই তোমরা লোককে বলো যে ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছো তোমরা, আসল কথা তো 3 বছর আগে তোমরা আমাকে খুঁজে পেয়েছিলে, এটা তো জলের মতো পরিষ্কার। আশ্রিতর অপবাদটা আমাকে দেবে না বলে তোমরা লোকের কাছে এই কথাটা বলেছ, আর আসল সত্যিটা হলো এই যে আমি 3 বছর আগে এই বাড়িতে এসেছি, আর ওদের বাড়ির জাহ্নবী ঠিক 3 বছর আগেই হারিয়ে গেছিল। ঠিক কি বলতে চাইছিস তুই? তুলি তুই কি বলতে চাইছিস? তুই আমার দিকে তাকিয়ে পরিষ্কার করে খুলে বলতো। আর তো খুলে বলার মতো কিছু নেই মামু, তোমরা কি বুঝতে পারোনি? আমার তো মনে হয় তোমরা বুঝতে পেরেছিলে কিন্তু চুপ করেছিলে। যখন বুঝতে পেরেছিলে তখন ওলি বিয়ের আসরে বসেছিল, সুতরাং সত্যিটা জানা সত্ত্বেও কিছু করা সম্ভব ছিল না তোমাদের জন্য, আর আমিও কিছু করতে চাইনি। তা না হলে ঋষি তো অনেকদিন আগে থেকে এই বাড়িতে আসা যাওয়া করত, আমি তো নিজেকে ঋষির সামনে কোনোদিনও আনিনি, নিজেকে লুকিয়ে রেখেছি। তার মানে তুই জাহ্নবী, তুই এখন এই কথাটা বলছিস তার কারণ ওদের বাড়ির জাহ্নবীর সঙ্গে তোর মিল আছে তাই? আমি কিচ্ছু বলতে চাইছি না ম্যামি, আমি তোমাদের সামনে কয়েকটা সত্যের সংকেত রেখে দিয়েছি, এবার বুঝে নেওয়ার দায়িত্বটা তোমাদের। তুলি বস। তুই কি বলতে চাইছিস বলতো? এই ভয়ঙ্কর কথাটা বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? মামি আমার কিছু প্রমাণ করার দায়নি, যেটা অলরেডি প্রমাণিত সেটা আমি নতুন করে কি প্রমাণ করব বলতো? একমাত্র তোমরা বলেছো যে তোমরা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো, সেই জন্য ওদের সংসারের দরজাটা একটু খোলা রয়েছে। সেটা না হলে ওদের প্রত্যেকেরই সংশয় ছিল যে আমিই জাহ্নবী। দুটো মানুষ অবিকল একরকম হয় না মামি, তার কথা বলার ভঙ্গি চলাফেরা সব কিছু একরকম হয় না, এটা সবাই বুঝতে পারে, কিন্তু ওরা তোমাদেরকে অবিশ্বাস করতে চায়নি, অবিশ্বাস করতে পারেনি, সেজন্য উলিকেও অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। সেজন্য ওরা জাহ্নবীকে সামনে দেখেও জাহ্নবীকে ওলির পিস্তুত দিদি তুলি বলে ভুল করেছে, আর তোমরা সেই ভুলের সুযোগ নিয়েছ। তুলি রাগ করলে কেন? আমি তো রাগ করার মতো কিচ্ছু বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আর আমার মনে যদি এই উদ্দেশ্যটা থাকতো যে আমি ওলির সাথে ঋষির বিয়েটা হতে দেব না, তাহলে কিন্তু আমি ওরা যেদিন এসেছিল ওদের সামনে গিয়ে দাঁড়াতাম। ওরা যখন আমার সামনে এসে বলেছিল যে জাহ্নবী, তখন আমি বলতে পারতাম যে আমিই জাহ্নবী। আমার স্মৃতি হারানোর অভিনয় করার কোনো দরকার ছিল না কিন্তু,
সব মিথ্যে কথা। তোর স্মৃতিতে কিচ্ছু হারায়নি তুলি। তুলি, তুই আমাদের এইভাবে ঠকিয়েছিস? হ্যাঁ, তোমরা যদি বলো যে আমি তোমাদেরকে এইটুকু ঠকিয়েছি, তাহলে হ্যাঁ ঠকিয়েছি। কারণ আমি আমার অতীত জীবনটা ভুলতে চেয়েছিলাম, সেখানে আমি ফিরে যেতে চাইনি। তুই কি করতে চাস? কি করতে চাইবো মামি? আমি শুধু চাই ওলি সুখে শান্তিতে সংসারটা করুক। সত্যি কি তুই তাই চাস? তোমার কি কোনো সন্দেহ আছে? এখন তো রীতিমতো সন্দেহ হচ্ছে। তুই যেসব কথা এখন বলছিস, তাতে তো ওলির ভবিষ্যৎ তো অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি একটা কথা বললাম, তোমরা হয়তো ভুলে গেছো। আবারও বলছি, আমার জন্য ওলির কোনো ক্ষতি হবে না। ওলির জীবনে আমি কোনোদিনও কোনো ছাপ ফেলব না। জাহ্নবী মৃত, হারিয়ে গেছে। আর জাহ্নবীর মধ্যে থেকে জন্ম নিয়েছে তুলি। তুলি মা, তোকে আজকে আমি বাবা হিসেবে একটা অনুরোধ করছি, আমার মেয়ের সংসারটা নষ্ট করিস না। তুই তো মা এটা আগে বলিসনি। তুই আগে বলিসনি কেন? কারণ ঋষির কাছে ফিরে যেতে চাসনি, তাই আগে যা বলিসনি মা। আমি আবার বলছি, প্লিজ এখন আর তা বলিস না। এখন যদি তুই সবাইকে বলিস যে 3 বছর আগে তোকে আমরা খুঁজে পেয়েছি, ওলির জীবনটা তছনছ হয়ে যাবে, সবাই আমাদের মিথ্যাবাদী ভাববে। বলবো না মামি, কিচ্ছু বলবো না। তোমরা যা বলেছো আমি সেটাই মেনে নেব। কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না, আমাকে অকারণে ব্লেম করো না। চাইলে যখন আমি আকাশের চাঁদ হাতের মুঠোই পেতে পারতাম, তখন জোর করে আমাকে চাঁদের কলঙ্ক করে দিও না। আমি নিজেই চাইনি ঋষির কাছে ফেরত যেতে। যে মানুষটা এত তাড়াতাড়ি আমাকে ভুলে গিয়ে নতুন করে সংসার করার কথা ভাবতে পেরেছে, আমি কেন যাব বলো তো তার কাছে? যে মানুষটা আমার জন্য 3 বছরের বেশি অপেক্ষা করতে পারলো না, সেই মানুষটার কাছে আমি কেন যাব? কিন্তু আমি তো ওর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। সারা জীবন অপেক্ষা করেই প্রমাণ করে দেব যে এই পৃথিবীতে সবাই হেরে যেতে আসে না। একটা কথা বলতো, তুই আমাদের কাছে স্মৃতি হারানোর অভিনয়টা কেন করেছিস? অন্তত আমাদের তো সত্যি কথাটা বলতে পারতিস। আমি নতুন জন্ম চেয়েছিলাম, জাহ্নবীর স্মৃতিটাকে বহন করতে চাইনি। আমি জাহ্নবী থেকে বেরোতে চেয়েছিলাম, নতুন একটা মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম। সেই কারণেই তোমাদের কাছে আমি পুরনো কথা বলিনি, আর কোনোদিনও বলতামও না। যদি বেছে বেছে ঋষির সাথে ওলির বিয়েটা না হতো, সে কারণেই তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো। তাও যদি তোমরা আমাকে সন্দেহ না করতে, ঋষির সাথে আমাকে জড়িয়ে কথা না বলতে, তাহলে হয়তো আমি বলতামও না। সারা জীবন স্মৃতিহীন একটা মেয়ের অভিনয় করে যেতাম। তোকে আবার অনুরোধ করছি রে মা, আমাদের যা বললি বললি, এই কথাগুলো যেন বলি কি বলিস না। আমি নিজের থেকে কখনো বলবো না মামা, আর তোমরা প্লিজ আমাকে অকারণে সন্দেহ করো না। আমার উপরে এইটুকু বিশ্বাস রাখতে পারো, আমার যদি ফিরে যাওয়ারই হতো তাহলে আমি ফিরে যেতাম। আর আমি যদি ঋষির সামনে গিয়ে দাঁড়াতাম, ঋষি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারতো না। এই কথাটা আজকে যেমন সত্যি, একইভাবে ভবিষ্যতেও তো সত্যি থাকবে। কিন্তু আমি নিজেই আর ফিরব না, আমি এই জীবনটাকেই বেছে নিয়েছি মা, আমি এই জীবনটাতেই স্বস্তিতে আছি। আর সবার জন্য তো সব কিছু হয় না, স্বামী সংসার এসব কিছু আমার জন্য নয়, আমি এটাই মেনে নিয়েছি মামু। আর আমি তো ওলিকে সব কিছু দিয়ে দিয়েছি, আমার 2 হাত ভরে আমি সব কিছু ওলিকে দিয়ে দিয়েছি। ওলি ভালো থাক ও সুখে থাক।
কিন্তু দোহাই তোমাদের, আমাকে তোমরা প্লিজ ভুল বুঝো না, সন্দেহ করো না। কারোর চোখে সন্দেহভাজন হওয়ার থেকে আর বড় অপমান আর কিচ্ছু হয় না মামা। আমি কি তোমাকে কোনো কারণে হার্ট করেছি? তুমি কি হার্ট করার মতো কোনো কাজ করেছো? আমি তো বুঝতে পারছি না। দেখো, আমি চাই না তোমার আর আমার মধ্যে কোনো টেনশন থাকুক। আমি চাই একটা সুখী জীবন গড়তে। আমি তোমার সঙ্গে সুখী হতে চাই। কিন্তু তুমি আমার সাথে আদৌ কি সুখী হতে পারছো? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা না হওয়া আর সুখী হওয়া, এই দুটোর মধ্যে মনে হয় সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তুমি এভাবে বলো না প্লিজ। হয়তো তোমার দিদিকে একটু জাহ্নবীর মতন দেখতে বলে কৌতূহল প্রকাশ করেছি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো ব্যাড ইন্টেনশন নেই। ভালোই হলো, ভালোই হলো কথাটা তুমি নিজেই তুললে। আমি কিন্তু বিয়ের আগে একটা কথা তোমাকে বলেছিলাম, খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে বিয়ের পর যদি জাহ্নবী ফিরেও আসে আমি কিন্তু আমার অধিকার ছাড়ব না। আর এই নিয়ে তো তোমার সাথে আমার কথা হয়েই গেছে। তাহলে সেখানে জাহ্নবীর মতো কাউকে একটা দেখতে পেয়ে তুমি কৌতূহল প্রকাশ করবে সেটা কি মানায়? মানায় না। যেখানে জাহ্নবীকে দেখতে পেলেই তোমার কৌতূহল প্রকাশ করা মানায় না, সেখানে তুমি জাহ্নবীর মতো কাউকে একটা দেখতে পেয়ে কৌতূহল প্রকাশ করছো, এটা তো আরো বেমানান ঋষি। দেখো ঋষি, আমি না তোমায় বিশ্বাস করতে চাই, আমি এটা মানতেই চাই না যে তুমি কোনোদিন তোমার কথার খেলাপ করবে। বেশ, এরপর থেকে যখন তোমার দিদির সঙ্গে আমার দেখা হবে আমি কোনো কথাই বলবো না। আমি তো সে কথা বলিনি। কেন কথা বলবে না? নিশ্চয়ই কথা বলবে। কিন্তু তুমি যদি নরমালি কথা বলতে তাহলে আমরা বেশি খুশি হতাম। দেখো, নরমালি কথা বলা সম্ভব নয়। যেই মানুষটাকে আমি 3 বছর ধরে খুঁজেছি তাকে আমি তোমাদের বাড়িতে আবিষ্কার করেছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ঋষি। তুমি যাকে আমাদের বাড়িতে আবিষ্কার করেছো সে জাহ্নবীর মতো দেখতে, কিন্তু জাহ্নবীর নয়। রাইট, এনিওয়ে এনিওয়ে নয়। যেটা ভুল সেটা স্বীকার করো, সংশোধন করে বলো। তা নাহলে তো মনে হবে আমরাই জাহ্নবীকে লুকিয়ে রেখেছিলাম, সবকিছু জেনে আমরাই প্রকাশ করিনি। কিন্তু ঋষি, এটা তো নয় না? আমি জানি এটা নয়, আমি ভুল বলেছি, কারেকশন করে নিচ্ছি। কিন্তু একটা মানুষ তো বেসামাল হতেই পারে। আমি তো যন্ত্র নই, আমি একটা মানুষ। বেসামাল হওয়াটা নিজের মধ্যেই রাখো ঋষি, সেটা নিজের বাইরে প্রকাশ করো না। সেটা যদি হয় তাহলে তোমার পক্ষেও ভালো হবে না, আমার পক্ষেও ভালো হবে না, বরং আমাদের সংসারটারই ক্ষতি হবে। দেখো, আমি তো অনেক আশা নিয়ে সংসার করতে এসেছি, আর তুমিও তো অনেক আশা নিয়ে নতুন করে জীবন শুরু করতে এসেছ। বলো আর কি বলতে চাও? আমি তো কিছু বলতে চাইনি, তুমি আমায় প্রশ্ন করেছো। ফাইন, আমি আপ্রাণ চেষ্টা করবো। আর এমনিতেও তোমাদের বাড়িতে যাওয়ার তো আমার এমনিতে কোনো প্রশ্ন নেই, আর ওর সঙ্গেও দেখা হওয়ার আমার কোনো স্কোপ নেই, সুতরাং এই প্রশ্নগুলো এখন উঠছে না। কিন্তু এই ঘর থেকে ফার্নিচারগুলো সরিয়ে দেওয়াতে তো তোমার আপত্তি হয়েছে।